আমার এমপি ডটকমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মুস্তাক আহমেদ। রবি সাতক্ষীরা নাগরিক মাহফিজুল ইসলাম আক্কাজের করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরা নিউ মার্কেটটি খুব দ্রুত ভেঙে নতুনভাবে একটি আধুনিক নিউ মার্কেট গড়ে তোলা হবে বলে জানালেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। ধন্যবাদ। আসলে সাতক্ষীরা নিউ মার্কেট যেটা অবস্থান করছে এটা নিয়ে আজকে একটি আমাদের জেলা প্রশাসকের কক্ষে পৌরসভা কর্তৃক একটি মত বিনিময়ের সভা হয়। মূলত এই বিল্ডিংটি এবং এই নিউ মার্কেটটি 85 সালে তৈরি করা হয়, এখন তার খুব ভগ্ন অবস্থা এবং এই ভগ্ন অবস্থার কারণে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এই বিল্ডিংটাকে পুরোপুরি বিল্ডিংটাকে তারপরে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও ছিল, বিভিন্ন স্তরের বিবেকবান মানুষজন ছিল, আমরা সেখানে আলোচনা করেছি। সেখানে একটু দেখানো হলো যে কিভাবে একটি নির্মাণকে পুনর্নির্মাণ করা যায়। যে বিল্ডিংটি দেখানো হলো তার আর্কিটেকচারাল ভিউ খুবই ভালো, অত্যন্ত উন্নত মানের এবং একটা মডার্ন বিল্ডিং হবে, 10 তলা বিশিষ্ট। সেখানে একটি সুন্দর নান্দনিক হোটেল হবে, যে হোটেলটা স্টার মানসম্মত হোটেল হবে, জিম হবে, সুইমিং পুল হবে, ভালো পার্কিং হবে, একটা জায়গাতে ব্যাংক থাকবে, তারপর অন্যান্য ইয়ে থাকবে, শপিং মলের বিভিন্ন স্তরের বিভিন্ন টাইপের ইয়ে থাকবে, কি বলে দোকানপাট থাকবে, সাথে সাথেই অন্যান্য যা যা থাকা প্রয়োজন সেগুলো থাকবে। এবং আমার মনে হয় সবাই মিলে সেই চিন্তা করছেন যে একটি সুন্দর আধুনিক একটি বিল্ডিং, যে বিল্ডিংটার দিকে মানুষজন তাকিয়ে থাকবে এবং সেটা বলবে যে না, পৌরসভা একটি এ যুগে একটি সুন্দর বিল্ডিং বানিয়েছে। এবং আশা করি সেটা হবে এবং আমরা সেইভাবে সার্বিকভাবে সহযোগিতা করব। তবে আলোচনার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে এসছে যে এইখানে যারা এখন অবস্থান করছে তারা এইটাকে আদালতের আশ্রয় নিয়ে এটাকে বন্ধ রাখতে চায়। তবে এটা আমার মনে হয় না সমীচীন হবে, যদি বিল্ডিংটা খুব বাজে অবস্থা আছে, যদি এই বিল্ডিংটি ভেঙে পড়ে তাহলে রানা প্লাজার মতন অতটা ক্ষতিগ্রস্ত না হলে ব্যাপক ক্ষতি হবে, মানুষজন মারা যেতে পারে। এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান।